স্বামীকে তো নাম ধরে ডাকা যাবে না, তো এমন একটা শব্দ দিয়ে সম্বোধন করতে হবে যে শব্দটা সম্মানের। কি বলে ডাকলে সম্মান হবে স্বামীকে? চিন্তায় পড়ে গেল, এমন একটা শব্দ বাছা যায় কিনা যে শব্দ দিয়ে স্বামীকে সম্বোধন করলে স্বামী খুশি, আমি খুশি, আল্লাহ খুশি। সম্মানের কি শব্দ আছে? ভাইয়া বলে ডাকা যাবে, বন্ধু বলে ডাকা যাবে, কি বলে ডাকা যায়? অনেক চিন্তা ভাবনা করে একটা শব্দ বের করলো, আব্বা। আপনারা হাসেন কেন? আব্বা শব্দটা কি অপমানজনক না সম্মানের? বুঝে আসলে বলুন। এই সম্মানের শব্দটা সবার ক্ষেত্রে না ক্ষেত্র বিশেষ? আব্বা শব্দটা কি স্বামীর বেলায় চল দিলে সম্মান না অপমান? মর্যাদার কিছু মাপকাঠি আছে, আছে না নাই? মাপকাঠি না জানলে মর্যাদার নামে, সম্মানের নামে অনেক সময় হয় অপমান। সম্মানের নামে কি হয়? অপমান। আমরা মা বাবাকে সম্মান করি কিনা? পীর সাহেবকে করি কিনা? আল্লাহ ওয়ালাকে করি কিনা? সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান আছে কিনা? নবী রসুলদের উপরে আছে কিনা? প্রত্যেকটা সম্মানের মাপকাঠি আছে না নেই? আছে। এই মাপকাঠি না জানলে তখন সম্মানের নামে কি হয়? অপমান হয়। অনেক সময় বক্তাদের ওয়াজ পুরুষের দিলে লাগে, অনেক সময় নারীদের অন্তরেও লেগে যায়। একদিনের বক্তার ওয়াজ নারীর অন্তরে লেগে গেল। বক্তার বয়ানের সাবজেক্ট ছিল স্বামীর খেদমত, স্বামীর প্রতি সম্মান প্রদর্শন। তো চিন্তা করলো এতদিন ফ্রি মাইন্ড, স্বাভাবিক মেজাজে খুব মহব্বতে চলাফেরা, মাঝে মাঝে নাম ধরেও ডাকতাম স্বামীর, এরকম ফ্রি ফ্যামিলি আছে না? ফ্রি ফ্যামিলির মধ্যে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো বোন, মামাতো বোন, ফ্রি ফ্রি মাইন্ড, টাচ করলে বলে ডোন্ট মাইন্ড, এরকম ফ্যামিলি আছে না? আছে। আর ফ্রি ফ্যামিলি যখন তখন যেখানে সেখানে আনন্দ ফুর্তির মেলা বসে। তো হুজুরের বয়ান শুনে চিন্তা করে যে স্বামীর নাম ধরে ডাকা উচিত না, এটা অপমান সম্মান না। বয়ানটা কাজে লাগাইছে আল্লাহর বান্দি। তো বাড়িতে গিয়ে চিন্তা করে স্বামীকে তো নাম ধরে ডাকা যাবে না, তো এমন একটা শব্দ দিয়ে সম্বোধন করতে হবে যে শব্দটা সম্মানের। কি বলে ডাকলে সম্মান হবে স্বামীকে? চিন্তায় পড়ে গেল, এমন একটা শব্দ বাছা যায় কিনা যে শব্দ দিয়ে স্বামীকে সম্বোধন করলে স্বামী খুশি, আমি খুশি, আল্লাহ খুশি। সম্মানের কি শব্দ আছে? ভাইয়া বলে ডাকা যাবে, বন্ধু বলে ডাকা যাবে, কি বলে ডাকা যায়? অনেক চিন্তা ভাবনা করে একটা শব্দ বের করলো, আব্বা। আপনারা হাসেন কেন? আব্বা শব্দটা কি অপমানজনক না সম্মানের? বুঝে আসলে বলুন। এই সম্মানের শব্দটা সবার ক্ষেত্রে না ক্ষেত্র বিশেষ? আব্বা শব্দটা কি স্বামীর বেলায় চল দিলে সম্মান না অপমান? এই জিনিসগুলো মনে রাখবেন। বুখারী শরীফ হাদিসের বিভিন্ন কিতাবে আল্লাহর রসুল বলেছেন, আপনার আমার নবী রাহমাতুল্লিল তিনি বলেছেন, লা তুতুরুনি কামা আতারাতিন নাসারা ঈসা বনা মারিয়াম, হে উম্মতে মুহাম্মাদি, ঈসা নবীর উম্মতেরা সম্মান আর মহাব্বত করতে গিয়ে শিরিক করে জাহান্নামী হয়েছে, তোমরা আমাকে মহাব্বত করবে কিন্তু মাপকাঠি হারাইয়া নিজেদের ঈমান নষ্ট করো না। ঈসা নবীকে মহাব্বত করতে গিয়া একদল হইছে চোর আর একদল ডাকা। একদল চোর, চোর কারা? অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। চালাক ভালো, অতি চালাক
ভালো না। অতি ভক্ত যারা এরা বলে ঈসা নবীর যেহেতু বাবা নাই, আল্লাহই তার বাবা, সুন্নাত হইল না কুফর। এরা অতি ভক্ত ডাকাত না চোর, চোর। ইহুদিরা বলতেছে যেহেতু ঈসা নবীর বাপ নাই সেহেতু সে অবৈধ সন্তান, অতি বেয়াদব, চোর জান্নাতি ডাকাত জাহান্নামী, না দোনো দল? পার্সেন্ট কিছু কম বেশি হোক কিন্তু ঈমান আছে, আদব আছে, কিচ্ছু নাই। এই দিকে নজর করে আল্লাহর রসুল আমাদেরকে সতর্ক করে বলেছেন, ও উম্মতে মুহাম্মদি, ঈসা নবীকে সম্মান দেওয়ার নামে সীমা লঙ্ঘন করে একদল ভক্ত পরিচয় দিয়ে হয়েছে চোর, আর একদল বেদবি করে হয়েছে ডাকাত। তোমরা সীমা লঙ্ঘন করে শিরিক করো না। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে সহজ ভাষায় কথা বলার চেষ্টা করি, বুঝতে যেন সহজ হয়, পেছে না পড়েন, বিতর্কের ঊর্ধ্বে বলার চেষ্টা করি। খুব খেয়াল করবেন, ভুল হলে ধরায় দিবেন, অন্তর বাঁকা করে মেজাজ গরম করে উঠে যাবেন না, তো কপাল আপনারটাই পুড়ে যাওয়ার সম্ভাবনা। কারণ এখানে আমরা যারা আসছি সবাই আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার আল্লাহ একক, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আর কোনো শরীক নাই, অংশীদার নাই। এই আল্লাহকেও কি আপনারা মানেন? সবাই বলতে হবে, ফেরেশতারা লেখবেন, বহু মাস্তানি করছেন জীবনে, চালাকি করেছেন, সব জায়গায় চালাকি আর মাস্তানি চলে না, কপাল পুড়ে যায়। আমি যে আমার আল্লাহর পরিচয় দিলাম, এই আল্লাহকে কি আপনারা মানেন? তাহলে আপনার আল্লাহ আমার আল্লাহ এক, কথা বলেন না কেন? আমার আল্লাহর সমান কেউ নাই। আমি যে আল্লাহকে মানি সে আল্লাহর সমান, আপনারাও কি এই কথা একমত? তাহলে এদিক দাও এক। আমি এমন আল্লাহকে মানি যেই আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আপনারা কি সেই আল্লাহকে মানেন? তাহলে আপনার আল্লাহ আমার আল্লাহ সব দিক থেকে কয়জন? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওই আল্লাহর গোলাম কি আপনারা? আমিও সে আল্লাহর গোলাম। তাহলে সবাই কি আমরা আল্লাহর, এক আল্লাহর গোলাম হয়ে গেলাম? তাহলে আল্লাহ নিয়ে আর ভেজাল নাই, কথা বলেন না কেন? কেউ আবার আল্লাহ নিয়েও তো ভেজাল করে যে আল্লাহকে মানি ঠিক, তবে 33 কোটি দেবী দেব দেবী এটি আমাদের মাধ্যম, আপনারা কি এমন তো কেউ না? অথবা আল্লাহ একজন ঠিকই আছে, তার সহযোগী মারিয়াম, ওজায়ের নবী, ফেরেশতা, আল্লাহর কোনো সহযোগী আছে? বলেন না কেন? তাহলে আমি যে আল্লাহকে মানি আপনারা সে আল্লাহকে মানেন? আমি যে আল্লাহর পরিচয় দিলাম এই আল্লাহকেই মানেন? তাহলে আপনার আল্লাহ আমার আল্লাহ ডাবল না এক? আপনি আমি আল্লাহর দিক থেকে কি এক, কথা বলেন নাই? এরপর আসেন রহমাতুল্লিল আলামিন, আমি যে রসুলকে মানি সেই রসুল তার বাবার নাম আবদুল্লাহ, তার মায়ের নাম আমেনা, মক্কার জমিনে আসছেন রবিউল আউয়ালে, আবার রবিউল আউয়ালে বিদায় নিয়ে দুনিয়ার জিন্দেগির হায়াত 63 বছর শেষ করে রওজা পাকের মধ্যে জিন্দা আছেন, নামাজরত অবস্থায়, যিনি শাফিউল মুজনিবিন, যিনি খাতামুন নাবিয়্যিন, যিনি রহমাতুল্লিল আলামিন, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যার চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যার মাথা মোবারকে ছায়া দান করে মেঘ, যার শরীর মোবারকে মশা মাছি পরা হারাম, আমি এই রসুলের উম্মত, যিনি আজ মদিনাতে আছেন, আপনারা কি ওই নবীর উম্মত? বুঝে কেন কিন্তু সেই নবীর উম্মত আপনারাও? তাহলে নবীও তো এক, আপনার আমার নবীও কি? আপনি আমি নবীর দিক থেকেও, আল্লাহর দিক থেকেও। এবার আসেন কোরআন, কোরআন শরীফ 30 পারা,
আমি যে কোরআন শরীফ মানি এটার শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুরা, শেষ সুরা হলো কুল আউযু বিরাব্বিন নাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে 6666 আয়াত, যেই কোরআনের মতো আর পৃথিবীতে কোনো কিতাব নাই। আপনারা কি সেই কোরআন মানেন? সবাই তাহলে কিতাব অঙ্গ। এবার আসেন কাবা, আমি ওই কাবার দিকে নামাজ পড়ি, যেই কাবাটা আল্লাহ জমিনের প্রথম অংশ বানাইয়া ওখানে জিব্রাইলের মাধ্যমে ঘর বানাইছেন। আল্লাহ বলেছেন ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, গোটা জগতের মানুষের জন্য হেদায়াতের এই ঘর বানাইলাম। ওই বাইতুল্লাহ যেটা মক্কায় অবস্থিত, যেই বাইতুল্লাহ আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করে হাজি সাহেবরা, ওটা ওখানে আছে বাইতুল্লাহ কাবা মক্কা শরীফে। এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাত নামাজের সওয়াব, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকলেও সওয়াব। আপনারা কি ওই কাবা মানেন নাকি দোহার ঢাকা দোহার থানার কাবা মানেন? ঢাকা দোহার থানায় কিন্তু একটা ঘর আছে, ওটার নাম দিছে বাইতুল্লাহ, আর ওখানে যে জিম্মাদার তারে বলে হজ বাবা। অনেক বহু মানুষরূপী হায়ওয়ান পশু ছাগল ওখানে দৌড়াচ্ছে চতুর্দিকে ধরায় আর বলে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, হজ হয়ে যায়। আমি ওই দোহারের কাবা মানি না, আমি মানি আল্লাহর কোরআনে বর্ণিত মক্কা শরীফে যেই বাইতুল্লাহ আছে ওই বাইতুল্লাহ। আপনারা কি এটাই মানেন? ফেতনা কেন? আমি হক্কানি পীর সাহেবদেরকে মোহাব্বত করি, আল্লাহওয়ালা, যেই আল্লাহওয়ালার কথা বুখারী শরীফে আছে কোরআন শরীফে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আমি ওই ওলিদেরকে মানি যেই আল্লাহওয়ালাদের দিকে তাকাইলে মানুষের জাহান্নামের ভয় আসে, নেক আমলের আগ্রহ বাড়ে, ঈমান পরিশুদ্ধ এবং তাকওয়া আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, পর্দা আছে, হালাল খায় হারাম খায় না, গালি দেয় না, কাউকে হিংসা করে না, রসুলের পুরা সুন্নত অনুযায়ী চলে, এরকম আল্লাহওয়ালাকে আমি কলিজা দিয়া মোহাব্বত করি। আপনারা কি অন্য অলিদের মানেন? এরকম আল্লাহওয়ালাকেই মানেন? হ্যাঁ, তাহলে ফেতনা কেন? আমি ইমামে আজম মাজহাবের দিক থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলার মাজহাব মতে আমল করি। আপনারা কথা বলেন না কেন? আবু হানিফার মাজহাব মতে আপনারা বিড়ি টানেন? আবু হানিফার মাজহাব মতে আপনারা গাঞ্জা খান? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাজহাব মতে আপনারা গালাগালি করেন? তা আবু হানিফা রহমতুল্লাহ আলার মাজহাবে গালি আছে? কথা বলেন, গাঞ্জা খাওয়া আছে? ইয়াবার ট্যাবলেট আছে? মদ আছে? বেপর্দা আছে? গালাগালি আছে? দাড়ি কামানো আছে? তাহলে আমি ওই আবু হানিফাকে মানি, আপনারাও কি মানেন? তো ভেজাল কেন? ও টুপি আলাদা, এই জন্য টুপি কারোটা সাদা, কারোটা সবুজ, কারোটা লাল, কারোটা কালো, কারোটা লম্বা, কারোটা কল্লি, কারোটা গোল, এই ঝামেলা। এই জন্য আপনি আলাদা হয়ে গেছেন, আশ্চর্য ব্যাপার। আরে ঘরের মধ্যে ভাই 5-6 জন থাকে, সবাই কি এক কালারের জামা পরে নাকি? হ্যাঁ, এক কালারের জামা পরে। এখন কালার আলাদা হইলে কি ভাই সব আলাদা, বাপ আলাদা? যে যত কালার পরুক না কেন, বাপ কয়জন? আমরা যত কালারের টুপি পরি, আমাকে রসুল কয়জন? কোরআন কয়টা? বাইতুল্লাহ কয়টা? আল্লাহ কয়জন? রসুল সাদাও পড়েছেন, কালোও পড়েছেন, সবুজ পড়েছেন, সমস্যা কি? সমস্যাটা কি? আর কেমনে বুঝাইলে বাঙ্গালিরে বুঝানো যায়? বাঙ্গালি আর কবে সোজা হবে এত বুঝানির পরেও? মরার পর ছাড়া সোজা হওয়ার আর উপায় নাই ফেরেশতার বাড়ি ছাড়া। আর কেমনে বুঝাইলে তুমি আমাকে সালাম দিবা আর সালাম নিবা?
আজীব কারবার, হাত নাবিতে বাদে কেউ বুকে বাদে, এ নিয়ে কি দ্বন্দ্ব? কি আজীব অবস্থা আমাদের মাঝে! আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন, আমিন।